হাই ফ্রেন্ডস, এটা হচ্ছে হাঁড়ি মোয়া পিঠা, মানে মকর উপলক্ষে আমাদের বিড়ির একটা হাঁড়িতে জল দিয়ে তার উপরে ঝুড়ি বসিয়ে কলা পাতা দিয়ে একটা পিঠে তৈরি করা, ওটাকে হাঁড়ি মোয়া পিঠা বলা হয়। তো এটা থেকে আমি শুরু করছি, কেন আজকে মেলা কিছু ঘুরে দেখাবো তোমাদের। আমাদের গ্রামে দু জায়গায় মেলা বসেছে, তো ওটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। তার আগে পিঠেটা দেখিয়ে নিলাম, এবার পিঠে হয়েছে, পিঠে হওয়ার পরে তারপর আমরা মেলায় যাব। তো এখান থেকে শুরু আজকে আমার ব্লগটা। এই যে দেখো, কলা পাতাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, ওটা এখন রিসার্চ করা চলছে, ওটা ঠিকঠাক হয়েছে কি না। তো হয়েই গেছে, ওটাকে একটা খাঁচি ঢুকিয়ে দেখে নেওয়া হয়েছে, ওটা হয়েছে। এই যে দেখো, এখানে গরম জল, উনুনে হালকা জ্বলছে, মানে অনেকটাই আছে, আগুন আছে কিন্তু অল্প অল্প আগুন জ্বলে। আর হয়েছে, পিঠেটা সুন্দরভাবেই হয়ে গেছে, ওপরের দিকটা ফেটে ফেটে গেছে, সাইডগুলোও ফেটে ফেটে গেছে, তার মানে অনেক সুন্দরভাবেই পিঠেটা হয়েছে সেদ্ধ। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেটা। এটা এটার যদি রেসিপিটা তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি রেসিপিটা পরে শেয়ার করব। তো এবার উল্টে দেখে নেওয়া যাক, সামনের দিকটা একটু ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ কত সফট হয়েছে, পুরো স্পঞ্জি হয়েছে, কেকের মতো পুরো হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলে তবে কাটা যায়, এখন তো কেটে দেখাতে পারছি না, নাহলে আমি দেখিয়ে দিতে পারতাম হয়তো। একটু ঠান্ডা হয়ে কাটলে তবে সুন্দরভাবে কাটা যায়। তো এবার এখানে আমি পিঠের পর্বটা শেষ করছি, এবার আমাদের রেডি হতে হবে, বেরোতে হবে। তো চলো মেলায় যাওয়া যাক। এই যে মেলায় যাওয়ার পথে চাঁদ আর বাজি, আতশবাজির কিছু রস নাই, দেখতেই পারছো তোমরা। এবার মেলায় প্রবেশ করেছি, এখানেও আতশবাজির কিছু খেলা চলছে। আসলে তোমরা কিছু মনে করো না, মেলাতে এত চেঁচামেচি হয়, তো আমি ওই সাউন্ডটা আমি রাখতে পারছি না, কিছুটা জায়গায় ওই বাজির জায়গাটা আমি সাউন্ডটা রাখবো, কেমন। তো ওটা তোমরা একটু কষ্ট করে সহ্য করে নিও, বাদ বাকি টাইমটা আমি মিউট করে দিলাম। এই দেখো, চাঁদের আলোর সঙ্গে রোশনাইটা কত সুন্দর লাগছে। এবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এটা আর একটা জায়গা যেটা আমাদের গ্রাম্য দেবীর মন্দির। এখানে অনেক দোকান বসেছে, মেলা এখানে নাচানাচি করছে অনেক ভাইগুলো, তো এখানে অনেকগুলো দোকান বসেছিলো, তাই আমরা এখানে এসেছি। ওখানে ফার্স্টে গেছিলাম, তারপরে এখানে এসেছি। তো আমি তোমাদের মেলাটা দেখাচ্ছি, খুব বেশি দোকান না আসলেও মোটামুটি অনেক দোকানই বসেছিলো। তো আমি তোমাদেরকে সব দোকানগুলো মোটামুটি ঘুরে দেখাচ্ছি। প্রচুর ঠান্ডা, তো মাস্কও পরে যেতে হবে, করোনার সময় অনেকের মুখে মাস্ক দেখছিলাম না, বাট আমরা মাস্ক পরেই গিয়েছিলাম। তো জিলিপি নিয়েছি, এগুলো মেলায় গেছি, দাদু ঠাম্মা ভাই বোনেদের সবার জন্য জিলিপি নিয়েছি, গরম গরম জিলিপি ভাজা হয়েছিল। আর মেলা থেকে কী বানাবো, জিলিপির প্রচুর দোকান ছিল, দু একটা দু জায়গায় ছিল, আমি চোখের সামনে দু জায়গায় দেখতে পেয়েছি, আরও ভেতরের দিকে ছিল। এই যে আমি তোমাদের দেখাচ্ছি দোকানগুলো, দেখো গরম গরম পুরো মুচমুচে রসালো জিলিপি। তো এখানেই ব্লগটা শেষ করছি, অলরেডি বাড়ি পৌঁছে গেছি। তো সবাইকে গুড নাইট, টাটা, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর অবশ্যই ঘুরতে গেলে মাস্ক পরে যেও।